দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু হলো এই র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রমের। সিলেট, যশোর, পটুয়াখালী ও গাইবান্ধা সহ 10 জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। করোনার উপসর্গ রয়েছে এমন ব্যক্তিকেই করা হবে এই টেস্ট, যে পরীক্ষার সর্বোচ্চ 20 মিনিটের মধ্যেই পাওয়া যাবে কোভিডের ফলাফল, যার মাধ্যমে দ্রুতই আলাদা করা যাবে কোভিড-19 পজিটিভ রোগী। আমরা দুইটা করে নাজল সোয়াব, দুইটা করে স্যাম্পল প্রত্যেকের কাছ থেকে নেব। 7 দিনের মধ্যে যারা হয়তো 3 দিন আছে, 3 দিন যাবৎ তাদের সিমটম আছে করোনার মতো, সেই সমস্ত রোগীদেরই শুধু পরীক্ষা করা হবে। 15 থেকে 30 মিনিটের মধ্যে পাবো। সাথে সাথে যদি পজিটিভ হয় সেই পেশেন্টকে আমরা তাৎক্ষণিকভাবে আইসোলেশনের কথা বলবো। এখন পর্যন্ত আমার জানা মতে 3টা টেস্ট হয়েছে, 3টাই নেগেটিভ আসছে। তো এই টেস্ট করতে সরকার ঘোষিত প্রতিটা টেস্টের জন্য 100 টাকা করে নেওয়া হবে। এটা সকলের জন্য প্রযোজ্য নয়, রোগীর সাইন সিমটম অনুযায়ী এটা পরীক্ষা করা হবে। ভার্চুয়াল এই কার্যক্রমের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভিড পজিটিভ রোগী শনাক্তকরণ সহজ করতেই অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। অ্যান্টিজেন টেস্ট শুরু করছি ওই সমস্ত জেলায় যেখানে এখনো পিসিআর ল্যাব নাই, এর মাধ্যমে ওই জেলার লোকদের টেস্টের সুযোগ সুবিধা আরো বৃদ্ধি পেল। ভ্যাকসিন আশা করি যখনই বাজারে চলে আসবে, WHO-র অনুমোদন পেয়ে যাবে, আমরাও পেয়ে যাব। করোনার উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের বিশেষ এক কিটের মাধ্যমে কোভিড-19 পরীক্ষা করার পদ্ধতি অ্যান্টিজেন টেস্ট। যে স্থানে করোনা শনাক্তের পিসিআর ল্যাব নেই, সেখানে মূলত এই অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে শনাক্ত হবে কোভিড পজিটিভ রোগী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।